গ্রাহকের কাছ থেকে এক কর্মকর্তার 1,70,000 টাকা ঘুষ গ্রহণের ভিডিও ফাঁস হওয়ার পর তোলপাড় চলছে চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে। গ্রাহকের লিখিত অভিযোগ পেয়ে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। চাঞ্চল্যকর এই ঘটনার পর মুখ খুলেছেন ঘুষ বাণিজ্য আর হয়রানিতে অতিষ্ঠ অন্য গ্রাহকরাও। কাছ থেকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সহকারী ব্যবস্থাপক সোরার উদ্দিনের টাকা গ্রহণের এই চিত্র ধরা পড়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায়। ভুক্তভোগী গ্রাহকের বাড়ি চট্টগ্রাম মহানগরীর পূর্ব ফিরোজশাহ কলোনিতে। তার দাবি, গত 8 জুন কর্ণফুলী গ্যাসের কর্মকর্তা সরোয়ার সেখানে গিয়ে অবৈধ গ্যাস সংযোগ আছে অভিযোগ তুলে 7,00,000 টাকা জরিমানা এবং সব সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেন। পরে এক সহযোগীকে নিয়ে বারেক বিল্ডিং এলাকায় গ্রাহকের অফিসে গিয়ে রসিদ ছাড়াই 1,70,000 টাকা নিয়ে মোটরসাইকেল যোগে চলে যান। শেষে 1,70,000 টাকা ওদের এই যে এই পাশের চেম্বারটায় দাঁড়া করিয়া দিয়ে দিছি, দিয়ে ওরা চলে গেলো। ওরা বলে আপনার রাইজার আপনার বাসায় লাগিয়ে দিয়েছিলাম। ওখানে যখন লোকজনরে এই ভিডিও ফুটেজ দেখাইছি যে এরা আসছে, তখন ওই যারা বলছে বলছে যে এরকম টাউটি আরও অনেকের এই এরকম কোর্স। অভিযুক্ত কর্মকর্তাকে অফিসে গিয়েও পাওয়া যায়নি, রিসিভ করেননি ফোনও। ব্যবস্থাপনা পরিচালক হজে যাওয়ায় অন্য কর্মকর্তারাও কথা বলতে নারাজ। তবে ভুক্তভোগী গ্রাহকের লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এই বিষয়ে তদন্ত মনে চলছে না আপনাদের? তদন্ত তো কমিটি করে দিয়েছি। আমি তো ছুটিতে থাকার কারণে বললাম যে আসলে কর্ণফুলী গ্যাস কোম্পানিতে ঘুষ বাণিজ্য অনিয়ম হয়রানিতে ক্ষুব্ধ অন্যান্য গ্রাহকরাও। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।